আমরা চন্দ্রবতী স্কুলের একজন রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে? আমরা এইচএসএর ক্যান্ডিডেট। প্রিয় মুখ্যমন্ত্রী মহাশয়, যারা বলেছিলেন ট্যাপ প্রকল্প 10,000 টাকা প্রত্যেকটা এইচএস ক্যান্ডিডেটকে দেওয়া হবে, আমাদের স্কুলে টোটাল ক্যান্ডিডেট আছে 126 জন, এইচএস ক্যান্ডিডেট আছে 126 জন। সেক্ষেত্রে এই ডিআরডি অফিসে আমাদের স্কুলের স্যার পাঠিয়েছিলেন 115 জনের নাম, কারণ ওখানে গিয়ে যখন আমরা খোঁজ নিচ্ছি 115 জন। আমরা যখন স্যারকে জিজ্ঞেস করি, স্যার আমরা 11 জন কেন পেলাম না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা 11 জন কেন টাকাটা পেলাম না, যেহেতু আমাদের স্কুলে ক্যান্ডিডেট আছে 126 জন, ওরা শো করছে ডিআরডি অফিসে গিয়েছি, ওরা বলছে না তোমরা তোমাদের স্কুলে হেডমাস্টার 115 জনের নাম পাঠিয়েছেন। সেটা কেন হবে? 11 জন তাহলে কেন বাদ গেল? আমি তো রেগুলার স্টুডেন্ট, জিজ্ঞেস করা হয়েছে কেন কেটেছেন স্যার নাম, স্যার বলছেন যে না আমরা 126 জনের নাম পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওখানে বলছে না 115 জনের নাম পাঠিয়েছি, 11 জন ওরা কিন্তু তলব দিতে পারছে না। এদিকে স্যার বলছে 11 জনের, কিন্তু স্যার যে 11 জনের নামটা আছে স্যার এখানে অ্যাড করে দিচ্ছে। এর আগে 16 বার কিন্তু স্যারের সাথে কথা বলেছিলাম, তারপরে কিন্তু 4 বার আমরা অ্যাপ্লাই করেছিলাম, 4 বার আমাদের অ্যাপ্লাই করা হয়। প্রথমবারে বলা হয়েছিল না তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে, দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করে তখন বলছিল যে ই পোর্টালে জ্যাম আছে, এরকম 4 বার আমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম প্রথমবারে পরেও, ঠিক আছে? তারপর স্যারের সাথে 16 বার কথা বলা হয়েছিল, 16 বার আমরা কিন্তু স্যারের সাথে কথা বলেছি, কোনো অভিযোগ কোনো কিন্তু উত্তর পাইনি স্যারের কাছে। কোনো দিন 115 তে আমি সাইন করিনি, আমি লাস্ট সাইন করে উপরে উঠেছি 126-এ, মানে ফিঙ্গারিংয়ের জন্য 15 জনের 21-এ চলে গেলে ছিল। আমি গিয়ে কৃষ্ণ কমার্সের গলা কারেকশন করেছি, পরবর্তী ক্ষেত্রে গোপালবাবু গিয়ে ইয়ের কারেকশন করে দিয়েছে। আমি আপ্রাণ, আমি তো সোমবার ওদেরকে টাইম দিয়েছি, ওরা না গেলেও আমি ডকুমেন্ট নিয়ে যাব, আমি ওদেরকে সব বলে দিয়েছি।